বুধবার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের তরফ থেকে হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের বিনামূল্যে 21 কেজি করে চারা মাছ বিতরণ করা হলো। 100 জন মাছ চাষীকে এই মাছ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। এই মৎস্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। গত 2 মাস আগের বিপুল বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। চাষ জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় পুকুরের মাছ চাষিরাও। এই ক্ষতিগ্রস্ত চাষীদের বাঁচাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর। হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কর্মসূচি বলে জানা গেছে। এদিন চলতি মরসুমের প্রথম কর্মসূচিতে 100 জন মাছ চাষীকে 21 কেজি করে চারা মাছ বিতরণ করা হয়, যা সংখ্যায় প্রায় 1000 বা তার বেশি দাঁড়ায় বলে সূত্রের খবর। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক বলেন, বন্যার ফলে খানাকুলের বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর ভেসে যাওয়ার ফলে মাছ চাষীরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদের পাশে দাঁড়াতে আমরা মাছ চাষীদের একটা পরিসংখ্যান হুগলি জেলার দপ্তরে দিয়েছিলাম। সেই অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় তাদের মধ্যে থেকে 100 জন চাষীকে আজ চারা মাছ বিতরণ করা হলো। সেই সঙ্গে মাছের খাবার ও পুকুর পরিষ্কার করার জন্য পটাশিয়াম ও চুন দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য চাষীদেরও দেওয়া হবে। এই কর্মসূচি চলতে থাকবে। খানাকুল 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের এই বন্যা দুর্গত মানুষদের চাষিদের পাশে দাঁড়ানোর জন্য, আপনারা জানেন গত কয়েক মাস আগে বা 1 মাস আগে যে খানাকুলে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তাতে আমাদের প্রায় সমস্ত পুকুরই ডুবে গিয়েছিল। তাই চাষিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আমরা প্রথম লটে 100 জনকে আজকে তার চাষিদেরকে পুকুর ঠিক করে সেই চাষিদেরকে মাছ চারা দিচ্ছি। 21 কিলো করে দেওয়া হচ্ছে এবং সংখ্যায় সেটা 1000 পিস। পিসটা 1010 পিসও হতে পারে বা 950 পিসও হতে পারে, কিন্তু 21 কিলো ওয়েট সেই মাছটা আমরা চাষিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কোনো মানুষ যাতে অনাহারে না মরে, তাই প্রাথমিকভাবে আমরা যেটা অ্যাসেসমেন্ট করতে পেরেছিলাম যে খানাকুলে এত পুকুর নষ্ট হয়েছে, সেই পুকুরের তালিকা আমরা জেলায় প্রেরণ করেছিলাম। তা থেকে আমরা 100 জনের আপাতত 100 জনকে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই প্রসেসটা চলতে থাকবে এবং আমাদের খানাকুলের সমস্ত ক্ষতিগ্রস্ত যারা মাছ চাষি তাদের পাশে আমাদের এই মানবিক সরকার আছে। এই মাছ চাষিদের জন্যে খানাকুলের পরবর্তী ক্ষেত্রে আমরা মাছের খাবার, পুকুর পরিষ্কার করার জন্য পটাশিয়াম এবং চুন টোটালটাই সরকারের তরফ থেকে দেওয়া হবে। আমরা সেটা আমাদের পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে, গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা চাষিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে উত্তম সামন্ত, ভাস্কর ভাঙ্গি প্রমুখ চাষীরা বলেন, সরকারের তরফ থেকে বিনামূল্যে চারা মাছ দেওয়া হয়েছে, এর ফলে আমরা খুবই উপকৃত। এই মাছের উপরে আমাদের সংসার নির্ভর করে। স্যার 22 কেজি মাছ পাওয়া গেছে। হ্যাঁ স্যার, অনেকটা সুবিধা হয়েছে, কাজে লেগেছে। মাছটা অনেকই ডুবেছে, চলে গেছে বন্যাতে। অনেকটাই সরকার এই বছরে দিয়েছে মাছটা। এটা আগের লটে মাছ দিয়েছে স্যার, এইবারে এই লটটা মাছটা দেয়নি। না না, এর জন্য কোনো টাকা লাগে না। পক্ষ থেকে মাছ পাচ্ছি, আমাদের এদের উপর সংসার পুরো চলে নির্ভর, এর জন্য বিনামূল্যে মাছ দেওয়া হচ্ছে, এর জন্য আমরা খুবই খুশি, উপকার হচ্ছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।